বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মকসাদ আলী, প্রভাষক ইসলামের ইতিহাস, ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে তোমাদের পাঠ্য বই ইসলামের ইতিহাসের খন্দক যুদ্ধ নিয়ে আলোচনা করব। খন্দক যুদ্ধ 627 খ্রিস্টাব্দে 31শে মার্চ চতুর্থ মতানয়কে পঞ্চম হিজরি জিলকদ মাসে সংঘটিত হয়েছিল। প্রথমেই আমি খন্দক যুদ্ধের নামকরণ নিয়ে আলোচনা করব। তবে খন্দক যুদ্ধের নামকরণ করলেই বা নাম উচ্চারণ করলেই মনের মধ্যে প্রশ্ন জাগে যে ইতিপূর্বে তো দুইটা যুদ্ধ সংঘটিত হয়েছে এবং দুই যুদ্ধে দুই পক্ষ অর্থাৎ মুসলমান এবং কুরাইশ জয়লাভ করেছে, তাহলে আবার ওখানে তৃতীয় যুদ্ধ সংঘটিত হবে। মূলত এই দুই যুদ্ধের একটাতে মুসলমানরা জয়লাভ করেছিল আর একটাতে কুরাইশরা জয়লাভ করেছিল। তৃতীয়ত যুদ্ধের অবশ্যই প্রয়োজন আছে, কারণ উভয় যুদ্ধে তো উভয় পক্ষ জয়লাভ করেছে, তাহলে জয়লাভ করলো কেটা, এই জয়লাভের মীমাংসার জন্য মূলত আর একটা যুদ্ধ প্রয়োজন ছিল, সেই প্রয়োজনীয়তা থেকেই আর একটা যুদ্ধ সংঘটিত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি খন্দক যুদ্ধের নামকরণ নিয়ে আলোচনা করি। খন্দক যুদ্ধ ইতিহাসে বিভিন্ন নামে পরিচিত। খন্দক আরবি শব্দ যার অর্থ হচ্ছে পরিখা। পরিখা খনন বা খন্দক খনন করে মদিনা শহর রক্ষা করার ব্যবস্থা করা হয়েছিল বিধায় এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ বা পরিখা যুদ্ধ বলা হয়। দুই নম্বরে বিভিন্ন কাফির গোত্র বা শত্রু পক্ষ একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে বা মদিনা আক্রমণ করেছিল বলে এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়ে থাকে। আহজাব শব্দের অর্থ দল বা সম্প্রদায়। এটি অর্থাৎ আহজাব আরবি হিজব শব্দের বহুবচন। শত্রুরা কয়েকদিন যাবৎ মদিনা শহর অবরোধ করে রেখেছিল বলে একে মদিনা অবরোধও বলা হয়ে থাকে। তাহলে তিনটা নামকরণ কিন্তু আমরা পেলাম। এবার আসি উহুদ যুদ্ধের, সরি খন্দক যুদ্ধের কারণ। এক নম্বরে কুরাইশদের আশঙ্কা। কুরাইশরা উহুদ যুদ্ধে জয়লাভ করেছিল এবং আশানুরূপ সাফল্য তারা কিন্তু লাভ করতে পারে নাই। কারণ হচ্ছে মক্কার সাথে মদিনার অন্তর্ভুক্ত করার জন্য এবং তাদের বাণিজ্যিক পথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুদ্ধের পর তারা মদিনায় কোনো সৈন্যবাহিনী রেখে যেতে পারেননি কিন্তু, অর্থাৎ যুদ্ধের পর কিন্তু তারা মদিনা ত্যাগ করে মক্কায় চলে যেতে হয়েছে। ফলে কুরাইশরা যখন মদিনা ত্যাগ করে মক্কায় ফিরে গিয়েছিল, সাথে সাথে মুসলমানরা পূর্বের তুলনায় অধিক সুসংগঠিত হয়েছিল। মদিনার মুসলমানদের এই শক্তি বৃদ্ধিতে মক্কার কুরাইশরা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। তারা মনে করতে থাকে মদিনার মুসলমানদের ক্ষমতা বৃদ্ধি পেলে তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক
ও বাণিজ্যিক সুযোগ সুবিধা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। এই আশঙ্কা থেকে তারা শেষবারের মতো যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকে। দুই নম্বর, বেদুইনদের শত্রুতা। ইসলামের আবির্ভাবের পরে মদিনার শহরতলিতে বসবাসকারী বেদুইনরা লুটতরাজ করে মূলত জীবিকা নির্বাহ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই লুণ্ঠনতা বা লুটতরতা বন্ধ করার জন্য বেশ কয়েকবার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, কারণ রাসূল এইভাবে জীবনযাপন মোটেও পছন্দ করতেন না। এই কারণে বেদুইনদের সাথে কয়েকবার শান্তি প্রস্তাবও এই কারণে রাসূল বেদুইনদেরকে কয়েকবার শাস্তিও কিন্তু দিয়েছিলেন। এই শাস্তি দেওয়ার প্রেক্ষিতে বেদুইনরা মুসলমানদের উপরে অসন্তুষ্ট ছিল, তাই বেদুইনরা প্রতিশোধ গ্রহণের জন্য সোহাইল, ঘাতফান, হারারা এবং আসাদ প্রভৃতি গোত্রের সাথে, এগুলো সব ক্ষুদ্র ক্ষুদ্র গোত্র ছিল, এই সমস্ত গোত্রগুলোর সাথে একত্রিত করে বা এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একত্রিত করে মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয় বা সহযোগিতা করতে থাকে। তিন নম্বরে ইহুদিদের উস্কানি। আমরা অনেকবারই বলেছি যে ইহুদিরা মুসলমানদের কাছ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করলেও মূলত তারা মুসলমানদের কখনোই বন্ধুসুলভ বা ভাই সুলভ আচরণ করেন নাই। এক্ষেত্রেও কিন্তু বা খন্দক যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম ঘটে নাই। উহুদ যুদ্ধের পর বানু নাজির গোত্রের ইহুদি আমর বিন উমাইয়া, আবু আমর বিন উমাইয়া বানু আমির গোত্রের দুইজন মুসলমানকে হত্যা করে, ক্ষতিপূরণ প্রদানে অস্বীকার করে, হত্যা করে ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু নাজির গোত্রকে মদিনা হইতে বহিষ্কার করেছিলেন, ফলে তারা খাইবারের ওয়াদিউল কুরা এবং সিরিয়ার বাণিজ্য পথে গিয়ে কিন্তু বসতি স্থাপন করেছিল। এই সমস্ত বিশ্বাসঘাতক ইহুদি সম্প্রদায় পার্শ্ববর্তী লোকদেরকে একত্রিত করে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকে। তাদের প্ররোচনায় প্রভাবিত হয়ে সবগুলো ইহুদি গোত্র মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয় এবং যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এছাড়াও তারা মক্কার কুরাইশদের মদিনায় পুনরায় আক্রমণের জন্য উত্তেজিত করতে থাকে। চার নম্বর, মুসলমানদের শক্তি বৃদ্ধি। উহুদ যুদ্ধের পরাজয়ের পর মুসলমানরা যে শিক্ষা অর্জন করেছিল সেই শিক্ষার মাধ্যমে পুনরায় তারা সুসংঘবদ্ধ হয়ে তাদের সামরিক শক্তি কিন্তু অনেক গুণে বৃদ্ধি করেছিল। মদিনার উত্তরে নজদ, এই নজদে ইসলাম প্রচারের জন্য কিন্তু মুসলমানরা ভ্রমণ করেছিল এবং প্রাথমিকভাবে সেখানে তারা বাধার সম্মুখীন হয়েছিল। এই বাধার পরেও সেখানে ক্রমশ কিন্তু ইসলাম ধর্ম প্রচারিত হয়েছিল এবং নজদের অধিকাংশ মানুষই কিন্তু ইসলামের ছায়াতলে এসেছিল, ফলে মক্কার সাথে ইরাকের যে বাণিজ্য পথ ছিল এই বাণিজ্য পথটা কিন্তু বিচ্ছিন্ন করে গিয়েছিল এবং মুসলমানরা এই ঘটনার প্রেক্ষিতে
কুরাইশদের ক্ষমতা কিন্তু সীমিত হয়ে গিয়েছিল। অর্থাৎ এই নজদে ইসলাম প্রচার বা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে নজ কুরাইশদের ইরাকের সাথে যে বাণিজ্য সম্পর্কটা ছিল এটা কিন্তু বন্ধ হয়ে গেছিল, এবং এই বন্ধের জন্য কারা দায়ী ছিল? মুসলমানরা দায়ী ছিল, কারণ মুসলমানরা এই নজদে ইসলাম প্রচার করেছিল। এবারে আসি ঘটনা। উপরোক্ত এই চারটি কারণের প্রেক্ষিতেই 627 খ্রিস্টাব্দে 31 মার্চ চতুর্থ মতানৈক্যে পঞ্চম হিজড়িতে জিলকদ মাসে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশ বেদুইন এবং ইহুদি এই তিনটি গোত্র বা তিনটি সম্প্রদায় একত্রিত হয়ে ত্রিশক্তীয় জোট গঠন করে 10,000 সৈন্যবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এই সময়টাতে মাত্র 3,000 সৈন্যবাহিনী বা 3,000 সাহাবী ছিলেন। যারাই সাহাবী তারাই কিন্তু যোদ্ধা ছিলেন। এই সময়টাতে এই ঘটনা ঘটেছিল। রাসূল এই 3,000 সৈন্যবাহিনী নিয়ে এই সম্মিলিত শক্তিকে প্রতিরোধ করার জন্য একটি পরামর্শ সভার আহ্বান করলেন। সেই পরামর্শ সভায় জনৈক পারস্যবাসী নাগরিক সালমান ফার্সি পরামর্শে মদিনা শহরের চতুর্দিকে পরিখা খনন করা হয়। পরিখা খনন করতে 20 বা 1 মাস সময় অতিবাহিত হয়েছিল। এই খনন কাজে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিন্তু হাত লাগিয়েছিলেন বা অংশগ্রহণ করেছিলেন। খনন কার্য শেষ হওয়ার পরে মহিলা এবং শিশুদেরকে নিরাপদ স্থানে রাখা হয়। যুদ্ধ শুরু হলে নগর রক্ষার জন্য নগরবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হয়। মক্কার কুরাইশ সহ এই ত্রিশক্তীয় জোট মদিনা আক্রমণ করে প্রথমে তারা বিস্মিত হন, কারণ এই অভিনব কৌশলটা দেখেই তারা বিস্মিত হয়েছিল। তারা আপ্রাণ চেষ্টা করেও মদিনার শহরের অভ্যন্তরে প্রবেশ করতে ব্যর্থ হয়। ফলে তিন সপ্তাহের অধিক সময় মদিনা অবরোধের পর নগরীর অর্থাৎ মদিনা শহরের বাইরে হতে ভিতরে পাথর নিক্ষেপ করতে থাকে। মুসলমানরাও তীর এবং পাথর দ্বারা এই কুরাইশ ত্রিশক্তীয় জোটের বা সম্মিলিত শক্তিকে প্রতিহত করতে থাকে। এইভাবে প্রায় 3 সপ্তাহ কথা বললাম, 3 সপ্তাহ অবরোধ চলতে থাকে। দীর্ঘ অবরোধের ফলে শত্রু শিবিরে মারাত্মক খাদ্যের অভাব দেখা দেয়। এছাড়াও এই সময় শীতকাল ছিল, তার মধ্যে প্রচণ্ড ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ায় অধিকাংশ শত্রুপক্ষের তাঁবু উড়ে গিয়েছিল, অর্থাৎ ঝড়ে তাদের তাঁবুগুলো লণ্ডভণ্ড হয়ে গেছিল। ফলে বাধ্য হয়ে আবু সুফিয়ান কিন্তু অবরোধ প্রত্যাহার করে মক্কায় ফিরে গিয়েছিল। ফলে কুরাইশরা বা কুরাইশদের সহযোগিতায় ইহুদি কুরাইশ এবং বেদুইনদের যে ত্রিশক্তীয় জোট গঠিত হয়েছিল তারা পরাজিত হওয়ার প্রেক্ষিতে তাদের সেই ত্রিশক্তীয় জোটের কিন্তু পরিসমাপ্তি ঘটেছিল। এবং মুসলমানরা কৌশল অবলম্বন করে এই খন্দক যুদ্ধে কিন্তু বিজয় নিশ্চিত করেছিল। তাহলে এই খন্দক যুদ্ধের মাধ্যমে আমরা একটা বিষয় সুস্পষ্টভাবে বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ না করেও কৌশল অবলম্বন করেও কিন্তু যুদ্ধে জয়লাভ করা সম্ভব, যেটা মুসলমানরা খন্দক যুদ্ধ করতে সক্ষম হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা খন্দক যুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা করি। প্রথম যে ফলাফল
ঘটেছিল সেটা হচ্ছে ত্রিশক্তীয় জোটের পরাজয়। উহুদ যুদ্ধে কুরাইশরা যেমন মুসলমানদের পরাজিত করে বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করেছিল, একইভাবে খন্দক যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে কুরাইশদেরকে পরাজিত করে উহুদ যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করেছিল। এই যুদ্ধ অর্থাৎ খন্দক যুদ্ধ বদরের যুদ্ধ অপেক্ষা গুরুত্বের দিক দিয়ে কোনো অংশেই কম ছিল না, কেননা বদর প্রান্তরে কুরাইশটা যদি কুরাইশদের পরাজিত করে মদিনায় ইসলামী রাষ্ট্রের ভিত্তি কিন্তু প্রতিষ্ঠা করেছিল মুসলমানরা। ঠিক একইভাবে খন্দকের যুদ্ধে কুরাইশ, ইহুদি এবং বেদুইন এই সম্মিলিত শক্তি বা ত্রিশক্তীয় জোটকে পরাজিত করে বা ধ্বংস করে মদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই ইসলামী রাষ্ট্রকে কিন্তু আরও বেশি শক্তিশালী করেছিল। তাই ঐতিহাসিক ইমামউদ্দিন মন্তব্য করেন যে এই সম্মিলিত বাহিনী অর্থাৎ আজাব ভাঙ্গনের ফলে মক্কাবাসী সম্পূর্ণরূপে পরাজিত হয় এবং মদিনায় ইসলামী রাষ্ট্র সুদৃঢ় হয়। দুই নম্বরে শৃঙ্খলা বিজয়। খন্দকের যুদ্ধের ফলাফল ছিল মূলত সংখ্যাগরিষ্ঠ সম্মিলিত শক্তির উপর শৃঙ্খলা ও একতার নতুন একটা বিজয়। কারণটা হচ্ছে এই যুদ্ধে সম্মিলিত শক্তির বা ত্রিশক্তীয় জোটের সৈন্য সংখ্যা ছিল 10,000 আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000। তাহলে সংখ্যাধিক্য সৈন্যের উপরে এই যে বিজয়টা অর্জিত হয়েছিল এটার একমাত্র কারণ ছিল একতা এবং শৃঙ্খলা। এই বিজয়ে মুসলমানদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। উহুদ যুদ্ধে মুসলমানরা যে কারণে পরাজিত হয়েছিল, যদি এই যুদ্ধে অর্থাৎ খন্দক যুদ্ধ তার পুনরাবৃত্তি ঘটত তাহলে ইসলাম অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। মুসলমান সৈন্যদের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, একতা, শৃঙ্খলা এবং সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই কিন্তু মুসলমানরা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তিন নম্বরে ইসলামের ক্ষমতা বৃদ্ধি। খন্দক যুদ্ধে মুসলমানদের জয়লাভের ফলে ইসলামের শক্তি মর্যাদা পূর্বের ন্যায় বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। এই যুদ্ধে জয়লাভের প্রেক্ষিতে মুসলমানরা বিভিন্ন গোত্র, বিভিন্ন ব্যক্তির কাছে ইসলাম প্রচার করার বা ইসলামকে বিস্তৃতি করার সুযোগ অর্জন করেছিল। এতে ইসলামের প্রচার, ইসলামী রাষ্ট্রের আধিপত্য বৃদ্ধি এবং বহু গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন বা অনেক গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, উহুদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। তোমরা এই তিনটে যুদ্ধ বিগ্রহ আমরা রাসূলের সাথে মক্কা কুরাইশদের সংগঠিত হওয়ার যে ঘটনাগুলো জানলাম, এই যুদ্ধ বিগ্রহ থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকে। বদরের যুদ্ধ থেকেও দুইটা উদ্দীপকর সম্ভাবনা থাকে, খন্দক যুদ্ধ থেকে উদ্দীপক হতে পারে, আবার উহুদ যুদ্ধ থেকেও কিন্তু উদ্দীপক হতে পারে এবং হয়ে থাকে। এছাড়াও আমরা এখানে বদরের খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয় কেন, একটা অন্য ধরনের প্রশ্ন জানলাম।
এই খুঁটিনাটি বিষয়গুলো তোমরা একটু সুন্দর করে যদি পাঠটাকে পড়ে নাও তাহলে কিন্তু তোমরা এগুলো জানতে পারবে। হ্যাঁ, আমি এই বলেই আজকের মতো শেষ করছি। ভালো থেকো, নিরাপদে থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।